सरकार वर्षपूर्तिर दिनाय कला क्षेत्र पांचटा अभिलेखी प्रकल्प आधारशिला स्थापन करिले केन्द्रीय गृहमंत्री अमित शाह 544 कोटी सोन लाख टका व्यय सापेक्षे गुवाहाटी पुलिस रिजार्व साउंडर पुनर्निर्माण 471 कोटी 4 लाख टका व्यय सापेक्षे संहत संचालकालय भवन 168 कोटी टका व्यय सापेक्षे आंतर्जातिक मानसम्पन्न प्रेक्षागृह 95 कोटी टका व्यय सापेक्षे आरक्षी आयुक्तर कार्यालय और 50 कोटी टका व्यय सापेक्षे कामरूप महानगर संहत उपायुक्त कार्यालय भवनर आधारशिला स्थापन करे अमित शाह कला क्षेत्रर पर बुटाम टिपि এই অভিলাখী প্রকল্প কেটার আধারশিলা স্থাপন করিলে কেন্দ্রীয় গৃহমন্ত্রী গৰাকীয়ে অনুষ্ঠানত উপস্থিত থাকে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল রামেশ্বর তেলি প্রমুখে বহু সংখ্যক মন্ত্রী তথা বিধায়ক जब हम 2015-16 के अंदर भारतीय जनता पार्टी के तत्वाधान में भारतीय जनता पार्टी यहां पर सरकार बनाएगी ऐसी घोषणा के साथ काम करने आए थे तब मुझे याद है, अब है नहीं, मगर तरुण गोगाई साहब ने कहा था भारतीय जनता पार्टी है कहां। एक प्रकार से उन्होंने मखौल उड़ाया था। कांग्रेस पार्टी को मैं कहता चाहता हूं कि भारतीय जनता पार्टी यहां है, आसाम में है। जो 40-40 साल से जड़ जमा कर बैठी थी, इसका समाधान 6 साल के अंदर लाने का काम भारतीय जनता पार्टी के नेता नरेंद्र मोदी, हमारे हेमंत विश्व शर्मा और सर्वानंद सोनोवाल ने किया है। आज आसाम कर्फ्यू ग्रस्त नहीं है, बम धमाके नहीं सुनाई पड़ते, गोलियों की आवाज नहीं आती है। आसाम का युवा आज बंदूक लेकर, हाथ में पेट्रोल बॉम्ब लेकर सड़कों पे नहीं घूमता है। आसाम का युवा लैपटॉप लेकर पूरी दुनिया के साथ स्टार्टअप स्टार्ट कर स्पर्धा करने के लिए तैयार है। मैंने हेमंत जी को कहा है, 1 साल में आपने काफी काम करा है, मगर यहां एक फॉरेंसिक साइंस यूनिवर्सिटी का कैंपस खोलना है। उन्होंने कहा है कि हम जून तक सारी व्यवस्था कर देंगे। राष्ट्रीय रक्षा यूनिवर्सिटी का कैंपस भी आसाम के युवाओं के लिए खोलना है, इसके लिए भी पूरी व्यवस्था कर देंगे। मेरी कल ही हेमंत जी से डिटेल बात हुई है। एनडीडीबी और अमूल को यहाँ लाकर लगभग 2.5 लाख से ज्यादा किसानों को दुग्ध उत्पादन के साथ जोड़कर एक वाइट रिवॉल्यूशन की शुरुआत हम आसाम के अंदर करने जा रहे हैं। अहम राइजे आम सहयोगिता कर चांदा সংস্কৃতি আজি 100% পৰা 20% লৈকে নামি আহিছে। আজি নতুনকৈ উদ্যোগপতিসকলে অসমত সম্ভাৱনাৰ সন্ধান কৰিছে। আজি আমি জাতিটোক এক নতুন দিগন্তলৈ লৈ গৈছোঁ। আজি এবছৰৰ সময়ছোৱাৰ ভিতৰতে 550 কোটি টকাৰ ড্ৰাগছ এই অসমৰ মাটিত আমি জব্দ কৰি অপরাধ আৰু অপরাধীৰ বিৰুদ্ধে আমি এক নতুন যুদ্ধ ঘোষণা কৰিব পাৰিছো। অসম আৰক্ষীৰ বাবে এক গৌৰৱৰ দিন। কেন্দ্ৰীয় গৃহমন্ত্ৰী গৰাকীয়ে অসম আৰক্ষীক প্ৰদান কৰিলে ৰাষ্ট্ৰপতি নিচান। এই সন্মান প্ৰদানক লৈ উৎফুল্লিত তথা অধিক উৎসাহী হৈ পৰিছে অসম আৰক্ষী। ফহিয়াই চাওঁ আহক। নাচে গায় আপন পাহৰা আৰক্ষী দল, নাচিলে বীৰাংগনায়ো। অসম আৰক্ষীৰ বাবে আজি এক গৌৰৱময় দিন। অসম আৰক্ষীলৈ যচা হল ৰাষ্ট্ৰপতি নিচান। মানে আমি প্ৰাউড ফিল কৰিছোঁ নিজকে, যে পুৰা গোটেই অসমবাসীৰ কাৰণে আমি নিচান এটা লাভ কৰি আছোঁ। সো আমি সবে হেপি, জয় অসম, ভাৰত মাতা কি জয়। নেহৰু ষ্টেডিয়ামত আৰম্ভপূৰ্ণ অনুষ্ঠানত গৃহমন্ত্ৰী অমিত শ্বাহে অসম আৰক্ষীক প্ৰদান কৰিলে ৰাষ্ট্ৰপতি নিচান। আৰু আপোনাৰ সমৰ্থনত কেন্দ্ৰীয় গৃহমন্ত্ৰী অমিত শ্বাহে
চাৰি সত্ৰাধিকাৰৰ মাংগলিক কাৰ্যসূচীৰে ৰাষ্ট্ৰপতি নিচান প্ৰদানৰ শুভাৰম্ভ কৰা হয়। ৰাষ্ট্ৰপতি নিচান প্ৰদানৰ পূৰ্বে অসম আৰক্ষীৰ অলংকৰণ পেৰেডৰ অভিবাদন গ্ৰহণ কৰে অমিত শ্বাহে। অনুষ্ঠানত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার লগতে কেইবাগৰাকী মন্ত্রী বিধায়ক উপস্থিত থাকে। অসম আৰক্ষীৰ অনন্য সাহস আৰু নিষ্ঠাই এই বাহিনীয়ে সকলো প্ৰতিকূলতা অতিক্ৰম কৰি প্ৰতিপক্ষৰ ওপৰত বিজয় সাব্যস্ত কৰিবলৈ আৰু নিজ লক্ষ্যত উপনীত হবলৈ মনোবল দিছে। প্লাটুন নম্বৰ তিনি নেতৃত্ব দিছে প্লাটুন কমাণ্ডাৰ উপ অধীক্ষক অংকুৰজ্যোতি বৰা। অসম আৰক্ষীৰ সাহস, দক্ষতা, শৌৰ্যৰ স্বীকৃতি, উগ্ৰপন্থী দমন, অপৰাধ নিয়ন্ত্ৰণ, শান্তি স্থাপনৰ বাবে অসম আৰক্ষী প্ৰদান কৰে এই ঐতিহাসিক সন্মান। कई प्रतिबंधित संगठनों के सामने आसाम पुलिस डटकर इसका लोहा लिया है और देश की सीमाओं को और देश की आंतरिक सुरक्षाओं को भी सुरक्षित रखने का काम किया है। आसाम पुलिस ने यूनिफाइड कमांड के तहत ऑपरेशन बजरंग और भारतीय सेना का ऑपरेशन राइनो के अंदर भी एक सहकर्मी की भूमिका निभाकर भारतीय सेना का ৰাষ্ট্ৰপতি নিচানত আছে অসমৰ মানচিত্ৰ। মানচিত্ৰত থকা তৰাই সূচাইছে জিলাসমূহৰ লগতে গড় অসম আৰক্ষীৰ লগো। IIT গুৱাহাটীয়ে ডিজাইন কৰিছে এই ৰাষ্ট্ৰপতি নিচান। অসমকে ধৰি 10খন ৰাজ্য লাভ কৰিবলৈ সক্ষম হৈছে ৰাষ্ট্ৰপতি নিচান। ৰাষ্ট্ৰপতি নিচান হাতেৰে লৈ অনুভৱ ব্যক্ত কৰিলে আৰক্ষী বিষয়া পাৰ্থ প্ৰতিম দুৱৰাই। এখন ৰাজ্যৰ ভিতৰত 10 নম্বৰ হোৱাৰ বাবে বিশেষকৈ উজ্জ্বলিত হৈছে। সন্দেহ নাই, ৰাষ্ট্ৰপতি নিচান সন্মানে অসম আৰক্ষীক দিব প্ৰচুৰ মনোবল আৰু ৰাইজৰ হকে কাম কৰাৰ প্ৰেৰণা। অনাগত দিনত হয়তো অসম আৰক্ষীয়ে ৰাজ্যবাসীৰ পৰা লাভ কৰিব বিশেষ সেৱা আৰু শান্তি স্থাপনৰ ক্ষেত্ৰত লোৱা নতুন নতুন পদক্ষেপ। কেমেৰাত অঞ্জনৰ সহযোগত ঋত্বিক কৌশিক, নিউজ 18 অসম, নৰ্থ ইষ্ট। কন্যা সন্তানক হত্যা কৰি আত্মহত্যাৰ চেষ্টা মাতৃৰ, সেই খবৰ আমি লৈ আহিম আন এটা বাণিজ্যিক বিৰতিৰ পাছত। সাধাৰণ ষ্টীল এনেকৈ পৰে, মাইথন ষ্টীল এনেকৈ পৰে ধমকৈ।
ওই মহর ওই মন জোয়ার বত লাগে আনিহি বিনে বহাকর খবর সুপার প্রাইম এইটিনের শেষ অংশলে স্বাগতম। এই মুহূর্তে আহিছো একটা ব্রেকিং নিউজলৈ। দেরগাঁওর নাচনীপাড়ত নৃশংস একটা হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। ঘরের ভিতরতে কন্যা সন্তানক হত্যা করেছে মাতৃয়ে। ছবছরীয়া কন্যা সন্তানক দাঁড়ে ঘপিয়ে হত্যা করেছে মাতৃয়ে। কন্যা সন্তানক হত্যা করে আত্মহত্যার চেষ্টা চলাইছে মাতৃগৰাকীয়ে। আহত ঘাতক মাতৃক উদ্ধার করেছে স্থানীয় রাইজে। আত্মহত্যার চেষ্টা করা মাতৃগৰাকীক হাসপাতালত ভর্তি করা হয়েছে। খবর দেরগাঁওর পর অহা অতিকৈ একটা নৃশংস ঘটনা সংঘটিত হয়েছে দেরগাঁওর নাচনীপাড়ত। ঘরের ভিতরতে কন্যা সন্তানক হত্যা
করেছে মাতৃয়ে ঘপিয়ায় ছবছরীয়া কন্যা সন্তান দাঁড়ে ঘপিয়া হত্যা করেছে মাতৃয়ে কন্যা সন্তানক হত্যা করার পাছত আত্মহত্যার চেষ্টা করেছে নিজেই মাতৃগাকিয়ে আহত ঘাতক মাতৃক উদ্ধার করেছে স্থানীয় রাইজে আত্মহত্যার চেষ্টা করা মাতৃগাকীক হাসপাতালত ভর্তি করা হয়েছে স্থানীয় লোকে কি কয় এই মুহূর্তে ভাষ্য আগবাম অনুভৱে হৈছে মানে কাষত আপোনাৰ এখন দা পোৱা গৈছে তেওঁ অলপ মানে বেমাৰ হৈ আছিলে আজি চাৰিদিন হৈছে মাকৰ ঘৰৰপৰা অহা তাৰপৰা গোটেই কাম চাম একো কৰিবলৈ নিদিওঁ আমি যিহেতু বেমাৰ হৈ আছে খাই বৈ থাকিবৰ কাৰণে তেনেকৈ ৰখোৱা হৈছে ঘৰুৱা কম দেখোন ছোৱালীজনী ভাবিলে চিনাপতি অলৰেডি মৃত বুলি পাইছোঁ আৰু মহিলাজনী মনশ্রী সেনাপতি তেখেতর অবস্থা খুবই খুবই ক্রিটিক্যাল তেখেতক আমি তেখেতর মূরত ইঞ্জুরি আছে উচ্চ চিকিৎসার বাবে তেখেতক যোরহাট মেডিকেল কলেজে পঠা হয়েছে ওচরের মানুষজনে প্রত্যক্ষ করেছে নবৈক সহিতে ঘর ভিতর মাক আর জেক যখন অবস্থা পড়ে আছে কটাকটি কটাকটি দুজন ভিতর কটাকটি হওয়া বলে সন্দেহ করে দুজনের ভিতর নয় মাকে মারে বলে স্থানীয় রাইজে সন্দেহ করেছে আর এখানে পলগতে চাওয়া হোক রাজ্যের কেবাটাও টুকুরা খবর প্রথম খবর আমি হোজাইরপা জানাম হোজাই দ্বিতীয় পর্যায়ের উচ্ছেদ চলাবলে সাজু হয়েছে রেল বিভাগ এই মাহর 11 আর 12 মে'ত উচ্ছেদ চলার পরিকল্পনায় রেল বিভাগে জারি করেছে জাননীও রেল বিভাগের তরফের জাননী আড়ি দিয়া হয়েছে ব্যবসায়িক প্রতিষ্ঠানবর উল্লেখ করব হোজাই রেল স্টেশনের কাছত থাকা ব্যবসায়িক প্রতিষ্ঠানবর উচ্ছেদ করবলে রেল বিভাগে জারি করা জাননীর পিছতে হাহাকার লাগিছে ব্যবসায়ীসকলের মাজত খবর তেজপুরের রাজ্য সরকারের প্রথম বর্ষপূর্তির দিনট মূল্যবৃদ্ধির বিরুদ্ধে সরব হয়ে পড়েছে রাইজর দল রাজ্যের আন প্রান্তর তেজপুরত রাইজর দলে সাব্যস্ত করেছে প্রতিবাদ মূল্যবৃদ্ধির বিরুদ্ধে রাইজর দলে সাব্যস্ত করা প্রতিবাদত উত্তাল হয়ে পড়েছে তেজপুরের রাজপথে বর্ষপূর্তি পালনের নামত সরকারের রাজকোষের ধন অপচয় করারও অভিযোগ উত্থাপন করে রাইজর দলের নেতা অলক নাথে আর খবর এবার নাহরকটিয়ার খবর জানাইছো মরিয়নীত প্রকাণ্ড অজগরে ছাগলী ভক্ষণ করার শিহরণকারী দৃশ্য দেখাইছো মরিয়নীর নতুন বনগাঁওয়ের এজন লোকে বাড়িত গরু এড়াল দিবলে গিয়ে প্রত্যক্ষ করেছে একটা প্রকাণ্ড অজগরে আধা গিলি থাকা অবস্থা থাকা একটা ছাগলী পোয়ালি স্থানীয় রাইজে 12 ফুট দৈর্ঘ্যর প্রায় 40 কেজি ওজনের অজগরডালক উদ্ধার করেছে প্রকাণ্ড অজগরটো উদ্ধার হওয়ার খবর বিয়পি পড়াত ব্যক্তিজনের গৃহর চোতালত অজগর চাবলে মানুষে ভিড় করাও পরিলক্ষিত হয় পরবর্তী সময় বন বিভাগক খবর দিয়াত নিউ সোনোয়াল খণ্ড বন বিষয়ে ঘটনাস্থলীত উপস্থিত হয়ে অজগর সাপ উদ্ধার করে গিবন অভয়ারণ্যত মুক্তি করে দিয়েছে খবর এবার আন্তঃরাষ্ট্রীয় শ্রীলঙ্কার একটা খবর শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মহিন্দ্রা রাজাপাকসে পদত্যাগ করার পিছতে দেশখনত আনন্দর জোয়ার উঠেছে প্রতিবাদী জনতার দাবিত সেও মানে দেশের শাসনভার রাষ্ট্রপতিক প্রদান করে সোমবারে পদত্যাগ করেছে প্রধানমন্ত্রী মহিন্দ্রা রাজাপাকসে এফালে একাংশ ক্ষুব্ধ জনতায় প্রধানমন্ত্রী মহিন্দ্রা রাজাপাকসের বাসভবন অগ্নিসংযোগ করে দিয়ে 22 নিযুত লোকের প্রতিবাদ আর হিংসাত্মক ঘটনাত ইতিমধ্যে দেশখনের বহু সা সম্পত্তির ক্ষতি সাধন হয়েছে ইউক্রেনের খবর রাশিয়ার যুদ্ধ রাশিয়া ইউক্রেনের যুদ্ধ 77 দিন অতিক্রম করার পিছতো ক্ষান্ত হওয়া নাই রাশিয়ান বাহিনী দৈনিক ইখনের পিছত সিখন শহরত আক্রমণ চলাইছে রাশিয়ায় ইউক্রেনের সেনায় রাশিয়ার আক্রমণক প্রত্যাহ্বান জানাইছে যদিও এটিও সফল অব্যাহত আছে এটিও সেই ধরনের তেওঁলোকৰ যুদ্ধ অব্যাহত আছে আক্রমণ অব্যাহত আছে পরবর্তী খবর দিসপুরের বিধায়ক আবাসর চৌহদত আর না থাকিব পুরনি আসাম টাইপের ঘর আগস্টত ভাঙি পেলোৱা হব সকল পুরনি বিধায়ক আবাস আর তাত নির্মাণ করা হব অত্যাধুনিক অট্টালিকা ইয়ার বাবে 20 জুলাইর পূর্বে বিধায়ক আবাস এড়িবলে জাননী প্রেরণ করেছে অসম বিধানসভার প্রধান সচিবে ইয়া দিসপুরের বিধায়ক আবাস দিসপুরের পুরনি এইবর আসাম টাইপের ঘর আর দেখা না পাব আপনি আগস্টর পহিলা সপ্তাহতে ভাঙি পেলোৱা হব এই সমূহ আসাম টাইপের বিধায়ক আবাস ইতিমধ্যে এই ঘর সমূহত থাকা বিধায়কসকললৈ অসম বিধানসভার প্রধান সচিবে প্রেরণ করেছে এনে একোখনকৈ জাননী এই জাননী কোৱা হৈছে যে 20 জুলাইর পূর্বে এই কটেজ বা বিধায়ক আবাস খালি করক বিধায়কসকলে কিয়নো এই পুরনি আবাসসমূহ ভাঙি পেলোৱাৰ বাবে সিদ্ধান্ত গ্রহণ করেছে বিধানসভার সচিবালয়ে এই পুরনি কটেজ বা বিধায়ক আবাসর স্থানত নির্মাণ করা হব অত্যাধুনিক সুউচ্চ অট্টালিকা যেবিলাক আসাম টাইপৰ পুৰণি ঘৰ আছে সেই পুৰণি ঘৰবিলাক
আজি প্রায় 50-60 বছর পুরনি ঘর। সেই নতুন ঘর বনাব লাগিলে পুরনি কেটা ভাঙিব লাগিব আর প্রায় 40-45 গরাকিমান বিধায়কর তেতিয়া আবাস নাথাকিব। আবাস নাথাকিলে তেখেতে হয় বিয়াসলি ভাড়াঘরতে শিফট হব লাগিব। আর এই খবরের সঙ্গে সময় হয়েছে সুপার প্রাইম 18 সামরার বিদায় লো। সময় কৃপাঞ্চলে নমস্কার। সাধারণ স্টিল এনেকৈ পড়ে, মাইথন স্টিল এনেকৈ পড়ে, ধমকৈ।